আমরা কি এই মহাবিশ্বে একা? আর কি কোনো বুদ্ধিমান প্রাণী নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে? পৃথিবী কি একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে? হতে পারে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব রয়েছে। এই সকল প্রশ্ন উত্তর আজ পরিষ্কার হয়ে যাবে, আপনি ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। এলিয়েন বলতে সেসব জীবদের বোঝানো হয় যাদের উদ্ভব পৃথিবীতে হয়নি। পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব আছে বলে অনেক বিজ্ঞানী দাবি করেছেন, আর এই দাবি নিয়েও রয়েছে অনেক বিতর্ক, কারণ এর কোনো পরিষ্কার প্রমাণ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবুও বিজ্ঞানীদের বিরাট একটা অংশ বিশ্বাস করেন যে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব রয়েছে। মহাবিশ্বে রয়েছে বিলিয়ন ট্রিলিয়ন ছায়াপথ ও গ্যালাক্সি। আমাদের আকাশগঙ্গা ছায়াপথেই রয়েছে 20,000 থেকে 40,000 কোটি নক্ষত্র, যার মধ্যে আমাদের সূর্যও একটি। এই বিশাল মহাবিশ্বে সূর্যের মতো রয়েছে অসংখ্য নক্ষত্র, তাদের কোনোটিতে থাকতেই পারে প্রাণের অস্তিত্ব, তাতে অবাক হওয়ার কিছু নেই। এই ধরনের প্রশ্নের উত্তর খুঁজে বার করার জন্য 1984 সালে USA একটি অর্গানাইজেশনের প্রতিষ্ঠা করা হয়, যেটির নাম হয় ACTI। এটি এমন একটি সংস্থা যেটি পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রজাতির সন্ধান করে। এর জন্য তারা রেডিও সিগন্যাল ও লেজার সিগন্যাল ব্যবহার করে থাকে। এই সিগন্যালগুলোকে মহাকাশে পাঠানো হয়, যাতে মহাকাশে যদি কোনো উন্নত প্রাণী থাকে তাহলে তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু প্রশ্ন হলো যে আমরা কি মহাকাশ থেকে কোনো দিন কোনো সিগন্যাল পেয়েছি? উত্তরটা হলো হ্যাঁ। এই রেডিও সিগন্যালটিকে পৃথিবীর বাইরে থেকে আসা এলিয়ানের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে ধরা হয়। এই সিগন্যালটি 1977 সালে সেটিটেরিয়াস তারামণ্ডল থেকে আসছিল। এই তারামণ্ডলটি পৃথিবী থেকে 120 আলোক বর্ষ দূরে অবস্থিত। সিগন্যালটি 72 সেকেন্ড ধরে তারা পেতে থাকে এবং সিগন্যালটি জেরিয়ার রহমানের নজরে আসে। তিনি সিগন্যালটি দেখে এতটা অবাক হন যে সিগন্যাল রিপোর্টের প্রিন্ট আউটে তিনি ওয়াও লিখে দেন। এরপর থেকে এটিকে ওয়াও সিগন্যাল হিসাবে ধরা হয়। এই সিগন্যালটি পৃথিবী থেকে 100 আলোক বর্ষ দূরে অবস্থিত পৃথিবীর মতো একটি গ্রহ TYC112091 থেকে আসছিল। এটিকে দ্বিতীয় ওয়াও সিগন্যাল হিসাবে ধরা হয়। ২০১০ সালে সেট ইনস্টিটিউটের টেলিস্কোপে ধরা পড়ে সিগন্যালটি 10 সেকেন্ড ধরে রেকর্ড করা হয়। মহাকাশ থেকে আসা এই সিগন্যালটি পৃথিবীর সকল বিজ্ঞানীকে অবাক করে দেয়। 15 মার্চ 2015 রাশিয়ার একটি টেলিস্কোপে মহাকাশ থেকে আসা এই রহস্যময় সিগন্যালটি ধরা পড়ে। সিগন্যালটি 55 আলোক বর্ষ দূরে HD 16495 নামক একটি গ্রহ থেকে আসছিল। এই সিগন্যালের পর নাসা জানিয়েছে এই সিগন্যালটি এত শক্তিশালী একটি সিগন্যাল, যদি আমরা পৃথিবীর সমস্ত টেকনোলজি একত্রিত করার পরেও এত শক্তিশালী সিগন্যাল আমরা অন্য কোনো গ্রহে পাঠাতে পারবো না। সুতরাং বিজ্ঞানীরা ধারণা করছেন সেখানে যারা বসবাস করছে তারা আমাদের থেকেও অনেক উন্নত। আপনার কি মনে হয়, এলিয়েন কি সত্যিই আছে নাকি পৃথিবী মহাবিশ্বের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।